আমরা প্রত্যেকে জানি একটি ফোনে, একটি হোয়াটসঅ্যাপ অ্যাপে একটি মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, কিন্তু আমরা এটা জানি না যে একটি ডিভাইসে অর্থাৎ মোবাইলে, একটি হোয়াটসঅ্যাপ এ একাধিক মোবাইল নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। যেমনটা ফেসবুকে আমরা সুইচ অ্যাকাউন্ট নামে অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে চাইলে কিন্তু আমরা একাধিক ফেসবুক আইডি আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপও একটি নতুন ফিচার এসেছে, আপনার থেকে আপনি যদি চান আপনার মোবাইলটিতে হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন একাধিক মোবাইল নাম্বার দিয়ে, কিভাবে করবেন এর জন্য আপনারা পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকুন। প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন, প্লে স্টোরটি ওপেন করার পরে এখান থেকে হোয়াটসঅ্যাপ সার্চ করবেন। হোয়াটসঅ্যাপ সার্চ করলে আপনি দেখতে পাবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি এখানে ইনস্টল করা আছে, এরপর দেখতে পাবেন যে এখানে আপডেট রয়েছে, জাস্ট প্রথমে আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের থ্রি ডটস, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে যে অ্যারো মতো, এটা জাস্ট ক্লিক করুন। এরপর নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে, আর অলরেডি আমি যেই নাম্বারটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চালু করতেছি সেই নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। আমি এই নাম্বারটি ছাড়াও আরও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সেটার জন্য আমি অ্যাড অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করব। এরপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করব। পর এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দেবো। তো এখানে মোবাইল নাম্বারটি দিতে হলে অবশ্যই আপনাকে যেহেতু এখানে 880 আছে, এরপরে 1 থেকে আপনাকে শুরু করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি। আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন কি হচ্ছে বিষয়টা, একটু খেয়াল করুন। এরপর এখান থেকে আপনি স্কিপ বাটনে ক্লিক করুন, এরপর এখান থেকে স্কিপ রিস্টোর অপশানে ক্লিক করুন। এরপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট হয়ে গেছে। যদি আপনার কাছ থেকে কোনো ভেরিফাই কোড চায় তাহলে ওই নাম্বারে কোড যাবে, আপনি কোডটা দিয়ে নেবেন। তো এখান থেকে আমার ক্ষেত্রে কোডটা চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। আপনার ক্ষেত্রে 6 ডিজিটের একটা কোড আসবে, এই কোডটা আপনি দিয়ে দেবেন, কল দিয়ে বলতে পারে অথবা আপনাকে SMS-এর মাধ্যমে বলতে পারে। তো এখান থেকে হোয়াটসঅ্যাপটার নাম কী দিবেন সেটা দিবেন, আমি দিলাম ABC, জাস্ট একটা নাম দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। পেজটা একটু লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজটা লোডিং হয়েছে। এরপরে এখান থেকে আমরা যে কেউকে চাইলে আমরা চ্যাটিং করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের নামগুলো শো করেছে, অর্থাৎ আমি ওই অ্যাকাউন্টের যে নামগুলো আমার রয়েছে সেই অ্যাকাউন্টের কিছু নাম এখানে শো করছে। তো এখান থেকে আমরা যদি আবার থ্রি ডটে ক্লিক করি তাহলে কী হয় বিষয়টা দেখি। আমরা সেটিংসে যাই, এরপর এখান থেকে এই অপশনটাতে যাই। দেখতে পাচ্ছেন আপনারা আমার দুইটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়েছে। আবার যদি আমরা থ্রি ডটে একটু ক্লিক করি, এখান থেকে সেটিংসে যাই, তাহলে সেক্ষেত্রে আবার যদি এখানে যাই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্ট নামে অপশনটা আর নেই। অর্থাৎ আপনি চাইলে এখন থেকে একটি অ্যান্ড্রয়েড ফোনে, একটি হোয়াটসঅ্যাপে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন দুইটা মোবাইল নাম্বার দিয়ে। তো এই ছিল আসলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি। যদি আপডেটটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।